নমস্কার সকলকে। শুরু করবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। তো আজকের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে তরুণ কাপুর, অর্থাৎ এ। তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এর 1987 ব্যাচের অফিসার এবং 2021 সালে পেট্রোলিয়াম সেক্রেটারি হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। এর আগে তিনি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং হিমাচল প্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে কাজ করেছেন। দেখে নেব পরের প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি 200 মিটারের দৌড়ে চতুর্থ দ্রুততম ক্রীড়াবিদ হলেন, বিশ্বব্যাপী চতুর্থ দ্রুততম ক্রীড়াবিদ? সঠিক উত্তর হয়ে যাবে এরিয়ন নাইট, অর্থাৎ বি। এডিয়ন নাইট একজন আমেরিকান কিশোর। তিনি সম্প্রতি ব্যাটন রুজ মিটে 200 মিটারের দৌড়ে চতুর্থ দ্রুততম পুরুষ হয়েছেন। এর পাশাপাশি অনূর্ধ্ব 20 ক্যাটাগরিতে তিনি বিশ্বের দ্রুততম পুরুষ। তার রেকর্ড সময় ছিল 19.49 সেকেন্ড। আর বিশ্বের দ্রুততম ক্রীড়াবিদ উসাইন বোল্টের রেকর্ড 19.19 সেকেন্ড। দেখে নেব পরের প্রশ্ন, 2022 সালের কোন দিনটিতে পরশুরাম জয়ন্তী পালিত হলো? সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ 3রা মে। পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। হিন্দু রীতি অনুসারে ভগবান পরশুরামকে অমর এবং আক্রমণাত্মক অবতার হিসাবে মানা হয়, যিনি পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। দেখে নেব পরের প্রশ্ন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি কোন গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে ল্যান্ডস্কেপ খুঁজে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে টাইটান, অর্থাৎ সি। টাইটান হলো শনি গ্রহের বৃহত্তম চাঁদ বা উপগ্রহ। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত গবেষণাটিতে দেখা যায় যে কিভাবে ঋতুচক্র টাইটানের পৃষ্ঠের উপর ধূলিকণার গতিবিধি চালায়। এই ল্যান্ডস্কেপের জন্য টাইটান গ্রহে এক বিশাল ধুলি ঝড় দেখা যায়, তো সেটার গবেষণা করতে গিয়ে এই ল্যান্ডস্কেপটা পাওয়া গেছে। দেখে নেব পরের প্রশ্ন, সম্প্রতি কে এশিয়ার প্রথম মহিলা হিসাবে মালকাই চ্যানেল সাঁতারের ইতিহাস তৈরি করলেন? সঠিক উত্তর হয়ে যাবে সায়নী দাস, অর্থাৎ ডি। মহিলা সাঁতারু হিসাবে সায়নী দাস এই নিয়ে 4টি চ্যানেল জয় করলেন। মালকাই চ্যানেলটি প্রায় 43 কিলোমিটার দীর্ঘ, আর এই সায়নী দাস পূর্ব বর্ধমানের কালনা শহরের বাসিন্দা। আমাদের কাছে গর্বের বিষয় এত রেকর্ড ভাঙছেন আমাদের মহিলারা। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 3রা মে, অর্থাৎ বি। ইউনেস্কো 3রা মে 1993 সালে এই দিনটি চালু করে। এই দিনটি চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, ইরিত্রিয়া, জিবুতি, তুর্কমেনিস্তান, সৌদি আরব, সিরিয়া, ইরান এবং কিউবা সহ কয়েকটি দেশে সাংবাদিকদের স্বাধীনতার গুরুত্বের উপর মনোনিবেশ করে। এই সমস্ত দেশে সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত কম, এর জন্যই এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে চালু হয়েছিল। তো বন্ধুরা, আজ এখানে শেষ করবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আবার চলে আসবো কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তখন সঙ্গে থেকো, প্রস্তুতি নিয়ে থাকো পরীক্ষার। বাই।